ডিএলএড ছাত্রছাত্রীদের সমস্যা ও দাবি নিয়ে বুধবার বৈঠকে বসবেন শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন দপ্তরের শীর্ষ আধিকারিকগণ। আমাদের যে শিক্ষা বোর্ডটা ডায়েটের যারা স্টুডেন্টরা ছিল তারা পরীক্ষার অনলাইন পরীক্ষার দাবিতে তারা ঘেরাও করে রেখেছিল, সারাদিন ঘেরাও রয়েছে, কোনো স্টাফ বেরোতে পারেনি এবং বিকেলের দিকে আমরা যখন 5:30 বাজে এর আগে তারা দু একদিন এসেছিল, তাদের অনুরোধ করেছিলাম যে ফোনে কথা বলে এটা ঠিক করা হবে। আজকেও 5:30 সময় আমরা এর আগেই আমরা তাদের সঙ্গে কথা বলেছি, 5:30 সময় আমরা কথা বলেছি যে তোমরা ছেড়ে দাও, পরে মিশন নিয়ে তোমাদের জানিয়ে দেবো। তোরা তখন মানেনি, এরপরে আমরা গিয়ে বলেছি যে হায়ার অথরিটি যারা রয়েছেন তারা বলেছেন যে আগামীকাল কথা বলে এটা একটা সুরাহ হবে, তখনও তারা মানেনি। তখন আমাদের বিল্ডিংয়ে যারা স্টাফ ছিলেন তারা সব আসতে গেছিলেন। এই প্রসঙ্গে আধিকারিকরা আরও জানিয়েছেন, এদিকে গত শুক্রবারই ডিএলএড ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকদের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছিল এবিভিপির এক প্রতিনিধি দল। সেক্ষেত্রে সময়ও নির্ধারিত করেই দিয়েছিল তারা। প্রতিনিধি দলে ডিএলএডের ছাত্ররাও জানিয়েছেন তাদের সমস্যার কথা, কিন্তু শিক্ষা দপ্তর সময় মতো পদক্ষেপ গ্রহণ না করায় আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি পেটা খেতে হয়েছে তাদেরকে। সব মিলিয়ে শিক্ষা দপ্তরের অকর্মণ্যতায় প্রকাশ পেল রাজ্যের বুকে, অভিযোগের স্তূপ জমে রয়েছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।